ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল মাঠে গড়াতে বাকি নাই বেশি পৌষের শীত জেকে বসেছে রাজধানীতে কিন্তু খেলার মাঠ গরম বিপিএল সামনে রেখে প্র্যাকটিসে নেমে পড়েছে দলগুলো এবার রংপুর রাইডার্সকে যেন একটু আলাদা করে রাখতেই হচ্ছে সোহানের নেতৃত্বে নাইম মেহেদি শামীম রিপন ইমনদের মতো ইয়াংদের প্রাধান্য শোয়েব মালিক হারিস রোব সিকান্দার রাজারা এসে পৌঁছায়নি এখনও লোকালদের নিয়েই টানা তৃতীয় দিনের প্রিপারেশন আরও একটা দিক দিয়ে ভিন্ন তকমা পাচ্ছে রংপুর রাইডার্স পূর্ণাঙ্গ ক্রিকেট মাঠে প্র্যাকটিস ম্যাচের সুবিধা হোম গ্রাউন্ডে তৃতীয় দিন ম্যাচ সিনারিও করেছে ওরা পরের দিন খুলনার সাথে ওদের প্রিপারেশন ম্যাচ এই বিষয়গুলোই একটু আলাদা করে এগিয়ে রাখছে সাবেক চ্যাম্পিয়নদের বাংলাদেশ টিমে কিন্তু এরকম ফ্যাসিলিটি নেই আপনি বাংলাদেশ টিমে শুধু একটা মাত্র স্টেডিয়ামে প্র্যাকটিস করার সুযোগ আর আউটসাইডে দেখেন এরকম কিন্তু আমাদেরও আছে কিন্তু এরকম বসুন্ধরা এরকম মাঠ নাই এরকম ভালো ফ্যাসিলিটি নেই এরকম উইকেট নাই তো সুতরাং আমি মনে করি যেসব প্লেয়ার এখানে রংপুর রাইডার্সে আছে আমি মনে করি ওরা অনেক হ্যাপি ওরা কিন্তু কখনো চিন্তা করে এই ধরনের পরিবেশে একটা তৈরি করবে দেখেন পুরো লাগে যেমন ইংলিশ ওয়েদার ইংলিশ গ্রাউন্ডে আমরা প্র্যাকটিস করতে সুগার ব্যাপার যে আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন কি হতে পারবেন না এটা আপনি বলে দিবে ম্যাচের উপরে বাট তারপর দেখেন যে আমরা তো চেষ্টা করব খুঁটিয়ে খুঁটিয়ে ম্যাচ সিনারিও পর্যবেক্ষণ করছিলেন মোহাম্মদ রফিক দলটার মেন্টর প্রতিটা ডিপার্টমেন্টেই নজর ফর্মার ক্রিকেটারের তিন দিন ধরে কাজ করতেছি আমি মনে করি যে তিনটা পার্টি আমাদের স্ট্রং আছে আপনি বলিং বলেন ফিল্ডিং বলেন ব্যাটিং বলেন অসাধারণ তিনটা পার্ট বাট আমি চাবো যে এটা অ্যাপ্লাই করা যে মাঠের ভিতরে দেখো ফোকাস যে রংপুর রাইডার্স একটা নতুন ইয়াং টিম করেছে তো প্লেয়ারে কী আগ্রহ নিয়ে এবং কি মন খুলে ক্রিকেট খেলে তো এটা আমি মনে করি সেই নেক্সট ম্যাচে দেখতে পারবে লোকাল কোচিং স্টাফের ওপরেই ভরসা টিম ম্যানেজমেন্টের হেড কোচ সোহেল ইসলাম ঘরোয়া ক্রিকেট বয়সভিত্তিক ক্রিকেট ও জাতীয় দলে কাজের অভিজ্ঞতা রয়েছে সোহেলের ঘরের ছেলেদের ভালোই চেনা ওদের সাথে বিদেশিদের কম্বিনেশনে ভালো পারফর্মের প্রত্যাশা আপনারা জানেন যে এই ছেলেগুলো কিছুদিন আগে বিসিএল খেলে আসছে যেটা ফোর ডে ম্যাচ ছিল লাল বলের ক্রিকেট তো ওইখান থেকে শিফট করার জন্য এবং ম্যাচের এই টেম্পোতে ঢোকার জন্যই আসলে এই চেষ্টাটা করা তো আসলে ওরা যারা বিদেশি আছে তারা আসলে বিভিন্ন টিমে যায় এবং একদিনের মধ্যেই ওই টিমের সাথে অ্যাডজাস্ট করে খেলার ওই অ্যাবিলিটি তাদের আছে এবং ওদের ওই এক্সপিরিয়েন্স আছে এবং যারা এই আমার টিমে আসছে তারা আসলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে খেলে আসতেছে বিপিএল ৬ তারিখ বিপিএলের এবারের আসর ওপেনিং ডেতেই ওদের ফাইট কুমিল্লার সাথে মমিন রোহন টিএসপোর্টস ঢাকা নগদে আসলে মোবাইল রিচার্জে ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167# For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.